সর্বানন্দ সোণোৱাল, সর্বানন্দ সোণোৱালে টিকেট লাভ করার পর, ডিব্রুগড় সমষ্টির পর টিকেট লাভ করার পাছতে বড় ব্যাপক ধরনের একটা পরিবর্তন দেখা গেছে ডিব্রুগড়ের বিভিন্ন লক্ষণীয় কিছু অঞ্চল। মই বর্তমান যে অঞ্চল উপস্থিত আছো এয়া কংগ্রেসের দখলত থাকা একটা ওয়ার্ড, যত বিজেপিয়ে ডিব্রুগড় 22টা ওয়ার্ড আছিল, পৌর এটা নিগম হল, পৌর নিগমের 22টা ওয়ার্ডের ভিতর এটাই ওয়ার্ড আছিল 10 নম্বর ওয়ার্ড, যত বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হওয়া নাছিলে। আর প্রায় 40-50 বছর ধরে এই অঞ্চলের রাইজে কংগ্রেসক বিশ্বাস করে ভোটদান করে আইছিলে। কিন্তু সর্বানন্দ সোণোৱালের যেতিয়াই টিকেট দিয়া হল বা ডিব্রুগড় সমষ্টির পর ঘোষণা করা হল, তারপরে ইয়াত জ্যেষ্ঠ যখন কংগ্রেসের নেতৃত্ব বহন করে আসে দল ত্যাগ করে বিজেপিল গমন করেছে। আজি এক বিশেষ সভা যোগে ইয়াত বিধায়ক প্রশান্ত ফুকন আছে আর বিজেপির দলীয় সভাপতি আছে ডিব্রুগড় জেলা, আর এই নেতা সকলের উপস্থিতিত প্রায় 200 লোকে কংগ্রেস ত্যাগ করে ডিব্রুগড়ের এই অঞ্চলের পর বিজেপিত যোগদান করেছে। যোগদান কার্যসূচী বর্তমানে অব্যাহত আছে, আমি সামগ্রিক পরিবেশ দেখাম। এইদরে আসলতে যোগদান অব্যাহত আছে, এজন স্থানীয় যুবক আছে, কি কব, গোটি একটা পরিবর্তন দেখা গেছে, বিজেপি মুখী হয়েছে এই অঞ্চলের লোক। পোন প্রথমে সভা ইয়াত অনুষ্ঠান করার কারণে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আজি যেহেতু কবল বিচারিছো আগন্ত দিনত আমার নির্বাচন আছে, নির্বাচনত আমার মাইনরিটি বিশেষ ওয়ার্ডের পর ফোন আহিছে এবার সর্বাধাক ভোট দিব। আর সর্বাধাক একচুয়ালি মাইনরিটি মানুষ বহুতে ভাল পায়, আগরপা ভাল পায় আহিছে, আর আমার সর্বাধাক এবার মোর দেন 5 লাখ ভোটত উইনার হব। হয় আর একটা লক্ষণীয় বিষয় জেলা সভাপতি আছে, আমি খুব চমুকে জানি বিচারিম, এই কংগ্রেসের দখলত থাকা এলাকা একটা সংখ্যালঘু প্রধান এলাকা বলে ডিব্রুগড় বাসী জানে, কিন্তু ইয়াত একটা ব্যাপক পরিবর্তন আজির সময় দেখা গেছে, কিয় সময়ের পরিবর্তন আপনার হাতত যে এন্ড্রয়েড মোবাইলটা থাকে, আগতে মানুষক এখন কোলা কাপড়ে ঢাকি থাকে যে ভাবিছিলে যে আমার পকেট ভোট উন্নতি করো বা নকরো। আজি ইয়াত যেটা জায়গা আমি মিটিং করছো, আপনাদের যত সাক্ষাৎকার লোক এই রাস্তাটা আপনাদের দেখলে গম পাব, ভারত স্বাধীন হওয়ার পিছত থাকে প্রথমবার ব্লক দিয়া রাস্তা হল, যত আগে গাঁত হয়ে থাকে, পানি হয়ে থাকে, মানুষ ওলাব নয়, একাটো একাটো পানি হয়, তো এই একটা ডর মানে পরিচয়, পরিবর্তনের পরিচয়। এটা এই বিশেষ লক্ষণীয় সমষ্টি ইয়াত সংখ্যালঘু প্রধান এলাকার আছিলে, কংগ্রেসী নেতৃত্ব যথেষ্ট সময় দীর্ঘদিনিয়া কাল আছিলে, বিশেষকৈ এজন স্থানীয় ব্যক্তিয়ে সিদিনা কংগ্রেস ত্যাগ করেছে, কংগ্রেস নেতৃত্ব অসন্তুষ্ট হয়, কি কব সব কংগ্রেসের উপর আশ্বাস আর বিশ্বাস তো সমগ্র মানুষ হেরাই পেলাইছে, সমগ্র দেশত হেরাই পেলাইছে। তারে ব্যবস্থা হিসাবে আজি আপনি 10 নম্বর ওয়ার্ড, যেটা ওয়ার্ড আপনার যা মিউনিসিপ্যালিটির 22টা ওয়ার্ডের ভিতর অকল একটা ওয়ার্ডে কংগ্রেসে জিকিছিলে, কিন্তু আজি সমগ্র 10 নম্বর ওয়ার্ডের সকলখিনি প্রায় ব্যক্তিয়ে আজি ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। কারণ ভারতীয় যোগদান করার এটাই কারণ যে তেখেতসকলে যাক ডেভেলপমেন্টের কাম দেখিছে, এই ওয়ার্ডক আমি মাহিয়ায় চকুরে চা নাই, যিখিনি আমার কাম করবলগিয়া আছে এই কামখিনি কইছো। আজি যদি আপনি অরুণোদয় আসনি চক, এই ওয়ার্ডত আমি কম দিয়া নাই, আমার যদি আজি রেশন কার্ডের কথা চক, আমি এই ওয়ার্ডত কম দিয়া নাই, কোনো ধরনের আমি একটা ভেদভাব রখা নাই, সেই কারণে রাইজে বুঝিছে, বুঝার পাছত আজি এই মোর উপরও তেখেতসকলের যে আশ্বাস আর বিশ্বাস রাখি তেওঁলোকে ভারতীয় জনতা পার্টি যোগদান। লক্ষণীয় যে প্রশান্ত ফুকনে যত মিটিং করেছে আজি মিটিংয়ের এই যেটা আলি এই যেটা পথ, এই পথটাই আসলে নির্মাণ করে দিয়া হওয়া নাছিলে কংগ্রেস কার্যকালতর একে সময়তে, মই সেই কথাটো কৈছে যে ডেভেলপমেন্টের কাম হয়েছে। সর্বানন্দ সোণোৱাল বিশেষকৈ লক্ষণীয় হয়ে পড়ছে, সর্বানন্দ সোণোৱালের টিকেট ডিব্রুগড়ের পর দিয়ার পাছতে বিজেপিয়ে একটা বেলেগ একটা পরিবর্তন ইয়াত দেখা গেছে। না চ সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া ধর্মনিরপেক্ষর ব্যবস্থাটোত তখেতর ওপর আশ্বাস আছে মানুষ, আর সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া ডিব্রুগড় ফেমিলিয়ার মানুষ, তখন আগরপা সকল মানুষে চিনি পায়। আর এই যে 10 নম্বর ওয়ার্ডত লোহারপতি অঞ্চল হোক, পাঁচালি অঞ্চল হোক, বিভিন্ন ধরনের তখেতর বন্ধু আছে, লগত তখেতর একটা বহুত ফেমিলিয়ার বন্ধুত্ব ভাব আছে, এই গোটেই কথাবিলাকে ক্রিয়া করেছে। তারপরেও আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকারখনত এবার যে আমি রেশন কার্ড যে দিল, এই অঞ্চলের পর আমার বহুত সংখ্যক রেশন কার্ড আমি দিছো, যাক আসনি আমি দিছো, অরুণোদয় আসনি দিছো, রেশন কার্ড দিছো, PMAY ঘর, নগরিয়া যা ঘর দিছো, সেই আসনিবিল আমার এই ওয়ার্ডও হয়েছে। আর এই ওয়ার্ডও বহুত ধরনের মানুষের চাকরি ইত্যাদিখানেও পার ব্যবস্থা হয়েছে, এই গোটেই কথাবিলাকে ক্রিয়া করেছে, আর মানুষের সরকারখনের প্রতি আশ্বাস হয়েছে,
কিছুমান বিশেষ কথাত তেওঁলোকে ধৰি থকা নাই, সেই সকলোখিনি কথা জলাঞ্জলি দি ডেভেলপমেণ্টৰ কথা চিন্তা কৰি ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে যোগদান কৰিছে। বিভিন্ন আঁচনিয়ে কাম কৰিলে বুলি ক'ব খুজিছে আৰু বিভিন্ন আচলতে যি মাহিয়াই দৃষ্টি অতদিনে পৰি আছিলে এই অঞ্চলটোত, সেই অঞ্চলটোত আচলতে সুদৃষ্টি পৰিলে বিজেপি চৰকাৰ, তেওঁলোকে ক'ব খুজিছে বিজেপি নেতৃত্বই। কিন্তু একে সময়তে ক'ব লাগিব যে লক্ষণীয় যে সৰ্বানন্দ সোণোৱালক টিকেট দিয়াৰ পাছতে এই ধৰণৰ পৰিৱৰ্তন ডিব্ৰুগড়ত সংখ্যালঘু সমষ্টিটো দেখা গৈছে।